জনদৃষ্টি অন্যত্র ফেরাতেই সরকার মুখরোচক অপকর্ম প্রকাশ করছে জানাব চশিকে বিএনপির মেয়র প্রার্থী ডাক্তার শাহাদাত থাকছে পিলখানা হত্যাকাণ্ডের পুনর্বিচার করবে বিএনপি মির্জা ফখরুল আর থাকছে ডক্টর কামাল সরকারের এজেন্ট ইরান আসসালামু আলাইকুম ভিউয়ার্স সমস্ত আলোচনাগুলো জানতে সাফা বাংলা টিভির ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন চলমান সংকট থেকে জনদৃষ্টি অন্যত্র ফেরাতেই সরকার নিজ দলের মুখরোচক অপকর্ম প্রকাশ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন তিনি বলেন আজকে দেশে অর্থনৈতিক সংকট ও রাজনৈতিক সংকট চলছে দেশে গণতন্ত্র নেই গণতন্ত্রের প্রতীক দেশ নেত্রী খালেদা জিয়ার মুক্তির ব্যাপারটি আজকে বাংলাদেশের মানুষের মনে সব মানুষের মাথায় আজকে যখনই কোনো গভীর সংকট সরকারের সামনে আসে তখনই তাদের লোকজন যে সব অপকর্ম করছে তা প্রকাশ কর করে দিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত বেগম খালেদা জিয়া এবং বাংলাদেশের গণতন্ত্র শীর্ষক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন ডক্টর মোশাররফ বলেন ক্যাসিনোবাজি চাঁদাবাজি হচ্ছে সর্বশেষে যুব মহিলা লীগের একজন সাধারণ সম্পাদিকা আপনারা পত্রপত্রিকায় তার সম্পর্কে দেখেছেন আরও দেখবেন যখন এই ধরনের ঘটনা ঘটে তখন সরকারের দায়িত্ব হলো তাকে ওই দল থেকে বহিষ্কার করে দেওয়া এবং পরে বলা হয় যে এগুলোর সঙ্গে আমাদের কেউ নেই আমাদের প্রশ্ন এই সম্রাটরা এই মহিলা সম্রাটরা যা কিছু করছে তারা কি পরিচয় করছে আব্রারকে বুয়েটে হত্যা করলো যে দানবরা তারা কি নামে করেছে সরকারি দলের ছাত্রলীগের নামে তিনি বলেন এই সম্রাটের সব প্রশাসনের চোখের সামনে বছরের পর বছর ক্যাসিনো চালান কেউ দেখে না এটা কি বিশ্বাসযোগ্য আজকে যখন যুব মহিলা লীগ নেত্রী পাপিয়া এই কাণ্ড করেছে ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি কতজনের সঙ্গে তার সম্পর্ক র্যাবের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে বলা হয়েছে তার থেকে অনেক ভিডিও রেকর্ড পেয়েছে আপত্তিকর আমরা দাবি করতে চাই সব আমাদের জানানোর দরকার নেই যে সব ব্যক্তি এর সঙ্গে জড়িত তাদের নাম অনতি বিলম্বে প্রকাশ করা হোক বিএনপির স্থায়ী কমিটির অন্যতম এই সদস্য বলেন সরকারকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতে হবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার মানে হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া এই সরকার নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে কারণ আজকের যে প্রধানমন্ত্রী তার যে ব্যক্তিগত লোভ ব্যক্তিগত যে শাসন তা চরিত্রার্থ করার জন্য দেশের ১৬ কোটি মানুষকে জিম্মি করে রেখেছে শুধু প্রধানমন্ত্রীকে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তিনি বলেন আজকে জনগণ নির্বাচন থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিয়েছে কয়েকদিন আগে ঢাকায় সিটি নির্বাচন দেখেছি সেখানে দশ শতাংশ মানুষও ভোট দিতে যায়নি ইভিএম তো তারা মেনুপুলেট করে উত্তরে পঁচিশ শতাংশ এবং দক্ষিণে উনত্রিশ শতাংশ ভোট কাস্ট দেখিয়েছে আসলে দশ শতাংশ মানুষ ভোট দিতে যায়নি ডক্টর মোশারফ বলেন প্রধানমন্ত্রী অর্থনীতি নিয়ে আতঙ্কিত তাই তিনি প্রধানমন্ত্রী মানুষকে আওয়ামী কায়দায় চাপাবাজির মাধ্যমে আবারও বিভ্রান্ত করার জন্য বলছেন দেশের অর্থনীতি নাকি সিঙ্গাপুরের অর্থনীতির চেয়েও শক্তিশালী বাস্তবতা হচ্ছে আজকে নয় থেকে এগারোটি ব্যাংক দেউলিয়া হয়ে আছে শুধু সরকার টিকে থাকার জন্য তারা ব্যাংকগুলোকে সচল রেখেছে এই ব্যাংকগুলো থেকে অর্থ লুট হয়েছে দুটি উপায়ে একটি ভুয়া এলসি তৈরি করে আরেকটি ভুয়া শিল্প প্রতিষ্ঠান দেখিয়ে এই সব করে তারা টাকা বিদেশে পাচার করছে খালেদা জিয়ার চিকিৎসায় মেডিকেল বোর্ডের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন এটি একটি সততার পেশা আপনারা জেনে শুনে এই পেশায় এসেছেন যদি পেশার প্রতি সম্মান থেকে থাকে তাহলে সরকার কি বলবে সেটাকে রিপোর্ট হিসেবে না নিয়ে রোগী হিসেবে খালেদা জিয়া যে রিপোর্ট আসার কথা আপনারা দয়া করে হাইকোর্টে তা দেবেন তা না হলে এতদিন আপনারা জনগণের বিচারের সম্মুখীন হবেন আমরা আপনাদের জনগণের বিচারের সম্মুখীন করতে চাই না এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চৌশিক নির্বাচনে মেয়র পদে মহানগর সভাপতি ডাক্তার শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি সোমবার রাতে পার্লামেন্টারি বোর্ডের বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন মেয়র পদে শাহাদাত হোসেন সহ ছয়জন মনোনয়ন চেয়েছিলেন অন্যরা হলেন নগর সাধারণ সম্পাদক আবু হাসেম বক্কর সহ সভাপতি সৈয়দ আজম উদ্দিন সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ সাবেক কমিশনার নিয়াজ ইমতিয়াজ মোহাম্মদ খান ও মহিলা নেত্রী লুসি খান দুই সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি নির্বাচন হয় সংবাদ ব্রিফিংয়ে বিএনপির মহাসচিব আরও জানান বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বগুড়া যশোর উপনির্বাচন পার্লামেন্টারি বোর্ড বগুড়া এক আসনে কে এম আহসানুল তৈয়ব জাকির এবং যশোর ছয় আসনে আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে তিন মনোনীত প্রার্থী তাদের দলের কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে অংশ হিসেবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানিয়েছিলেন তারা নির্বাচন সুষ্ঠু করতে ভোটে সেনা মোতায়েনের দাবিও জানান বগুড়া এক আসনের এ কে এম আস্তানুল তৈয়ব জাকির বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তিনি দুই দফায় সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন যশোর ছয় আসনে আবুল হোসেন আজাদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি একাদশ নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী ছিলেন দলের মনোনয়ন পেতে বগুড়া এক আসনের উপনির্বাচনে নয়জন এবং যশোর ছয় আসনে উপর নির্বাচনে পাঁচজন প্রার্থী আবেদন করেছিলেন গত আঠারো জানুয়ারি বগুড়া এক আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান এবং একুশ জানুয়ারি যশোর ছয় আসনের সংসদ ইসমাত আরা সাদেকের মৃত্যুতে আসন দুটি শূন্য হয় নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ বগুড়া এক ও যশোর ছয় আসনে উপনির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিন সাতাশ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই এক মার্চ প্রার্থিতা পরিহার আট মার্চ প্রতীক বরাদ্দ নয় মার্চ এবং ভোট গ্রহণ হবে উনত্রিশ মার্চ গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় লন্ডন থেকে স্কাইপিতে যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটি দলের পার্লামেন্টারি বোর্ড বা মনোনয়ন বোর্ড ওদিকে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে পুনর্বিচারের উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পিলখানা হত্যাকাণ্ডের একাদশ বার্ষিকীতে মঙ্গলবার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে ওই দিনের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা জানানোর শেষে তিনি একথা বলেন পিলখানার বিচার সুষ্ঠু হয়নি দাবি করে মির্জা ফখরুল বলেন বিডিআর হত্যাকাণ্ডে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা বলছে এই বিচার সুষ্ঠু হয়নি এই ঘটনার জন্য সেনাবাহিনী থেকে ওই সময়ে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তার পূর্ণাঙ্গ প্রতিবেদন আজও প্রকাশ করা হয়নি আমরাও মনে করি এই বিচার সুষ্ঠ হয়নি আমরা আবার ক্ষমতায় গেলে অবশ্যই এর নিরপেক্ষ তদন্ত করে সুষ্ঠু বিচারের উদ্যোগ নেব তৎকালীন বিডিআরের ওই হত্যাকাণ্ড ষড়যন্ত্রমূলক অভিহিত করে মির্জা ফখরুল বলেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীর মনোবলকে ভেঙে দিতেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আজকে আমাদের স্বাধীনতা বিপন্ন গণতন্ত্র নেই গণতন্ত্রের আপসিন নেত্রী খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাগারে আটকে রাখা হয়েছে তাকে মুক্ত করার শপথ নিতে হবে এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি ঘটিকা মিছিলকে কটাক্ষ করে বিশ দলীয় জোটের শরিক লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন ঝটিকা মিছিল করে বেগম খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয় একই সঙ্গে জাতীয় ঐক্য ফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেনকে সরকারের এজেন্ট বলে আখা দেন তিনি শুক্রবার একুশ ফেব্রুয়ারি বিকেল চারটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে কথা বলেন তিনি ইরাম বলেন প্রতিহিংসা শিকার বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য প্রধান রাজনৈতিক দল বিএনপির কার্যকর কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি পুলিশের অনুমতি নিয়ে সমাবেশ বা ঝুটিকা মিছিল করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয় কারান্তরীণ করার পরে ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে পারলে সাত দিনে মুক্তি পেতেন খালেদা জিয়া লেবার চেয়ারম্যানের ভাষ্য বেগম খালেদা জিয়ার অবর্তমানে বিএনপি নেতৃত্ব শূন্যতা পূরণে সরকারের এজেন্ট ডক্টর কামালের নেতৃত্বে ঐক্যফ্রন্ট গঠন করে পাতানো ফাঁদে পা দিয়েছে বেগম জিয়ার মুক্তির জন্য তৃণমূলের নেতাকর্মীরা আন্তরিক ও ঐক্যবদ্ধ হলেও নেতৃত্বহীনতার কারণে কার্যকর আন্দোলন গড়ে উঠছে না বারবার প্রমাণিত হচ্ছে বেগম জিয়ার বিকল্প কোনো নেতা বা নেত্রী নেই বলেন জাতীয় ঐক্যফ্রন্ট সরকারের নীল নকশার নতুন সংস্করণ আওয়ামী অপশক্তি ডক্টর কামাল ও রবদের দিয়ে জাতীয়তাবাদী শক্তিকে নিয়ন্ত্রণ করছে যতদিন ঐক্যফ্রন্ট থাকবে ততদিন বেগম জিয়ার মুক্তি বা গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার সংগ্রামে কার্যকর কোনো গতি আসবে না তিনি বলেন মুক্তিযুদ্ধ মানেই শহীদ জিয়া যারা শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক মানে না বেগম জিয়ার মুক্তি দাবি মুখে আনতে চায় না তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন চায় না তারা জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তির বন্ধু নয় প্রকাশ্য দুশমন তিনি আরো বলেন আওয়ামী লীগ বেগম জিয়াকে মুক্তি দিতে গ্রেফতার করেনি রাজনৈতিকভাবে বেগম জিয়াকে মোকাবেলায় ব্যর্থ হয়ে গণতন্ত্রের লেবাসে বাক্সাল প্রতিষ্ঠার জন্য ভিত্তিহীন মিথ্যা মামলায় কারান্তরী ঋণ রয়েছে ইরান বলছে রাজপথে দুর্বার আন্দোলন সংগ্রাম ছাড়া জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না তাই বিগত আন্দোলন সংগ্রামের পরীক্ষিত জোট বিশ জোটকে কার্যকর করে ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলেই জিয়া ও জনগণের মুক্তি সম্ভব হবে